আসসালামু আলাইকুম। কুকিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। আজ তৈরি করে দেখাবো কাদা মাটির মধ্যে মাংস রান্না। একদম ভিন্ন রকমের একটা রেসিপি। এখানে 1 কেজির মতো মুরগির মাংস কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। বিশেষ উপকরণ হিসেবে কাদা নিয়েছি। 2টা কলা পাতা নিয়েছি। মশলার মধ্যে নিয়েছি হলুদ বাটা, টমেটো সস, পেঁয়াজ বাটা, লবণ, মরিচ বাটা, রসুন বাটা, আদা বাটা, কাঁচা জিরা বাটা, সরিষার তেল, ধনিয়ার গুঁড়া, গরম মশলার গুঁড়া, গোলমরিচের গুঁড়া, মাংসের মধ্যে 1-1 করে সব মশলা দিয়ে দিচ্ছি। প্রথমে হলুদ বাটা, মরিচ বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, কাঁচা জিরা বাটা, গরম মশলার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, গোলমরিচের গুঁড়া, টমেটো সস, লবণ পরিমাণ মতো, সরিষার তেল, মশলাগুলো মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মশলাগুলো মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কিছু গুঁড়া নিচ্ছি এটাকে ভালোভাবে আটকানোর জন্য। প্রথমে 1টা কলা পাতা দিচ্ছি। তারপর 1টা কলা পাতা দিচ্ছি। তারপর 1টা কলা পাতা দিচ্ছি। এবার মশলা মাখা মাংসগুলো কলাপাতার মধ্যে দিয়ে দিচ্ছি।
এবার সবগুলো কলা পাতা একসাথে নিয়ে গুনা দিয়ে পেঁচিয়ে বেঁধে দিচ্ছি। এবার কাদামাটি দিয়ে এটার সব পাশ আটকে দেব। আপনারা দেখেই বুঝতেছেন যে আমি কিভাবে করতেছি। এবার এটাকে একটা মাটির গর্তে বসিয়ে দিচ্ছি। উপর থেকে দিয়ে দিচ্ছি কয়লা। এবার আগুন দিয়ে দিলাম। এভাবে এটাকে আগুনের মধ্যে রাখবো 60 মিনিট। ষাট মিনিট পরে তুলে নিচ্ছি। এবার আমি মাটি সরিয়ে দেখিয়ে দিচ্ছি। কলা পাতাটা ছিঁড়ে নিচ্ছি। আপনারা ভিতরটা দেখেই বুঝতে পারছেন ভিতরটা কত সুন্দর হয়েছে। আমি একটা দেখিয়ে দিচ্ছি। এটা বাসায় একবার তৈরি করলে এটার টেস্টটা বুঝতে পারবেন। বলে বোঝানোর কিছুই নেই। এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।